Prawie się. এই বেকি নদীর এই ঠালটোয়ে মানুষের বহুত ক্ষতি সাধন করলে। গড়াখহিয়া খুব তীব্র গতি চলছে এতে এতে আর ঘর দোয়ার আসলে মানুষের ইতিমধ্যে ঘর দোয়ার খেলে খুয়াই লই যায়। আর এটা ঘর যাও যাও অবস্থা হয়েছে, ইটু ঘরও যাও যাও অবস্থা হয়েছে। সেটু সাইডও তো গড়াখহনিয়া যথেষ্ট ক্ষতি সাধন করেছে, নদী ভাঙি আছে। এফালে বাঁহর সোফাবিলাক আসিল ইতিমধ্যে উঠি গেছে, গছ গছনি আসিল ইতিমধ্যে উঠি গেছে। এই মানুষখিনি বর্তমান মানে ভাবুকির সম্মুখীন হয়ে আছে। আপনাদের জানে ডক্টর হাফিজ রফিকুল ইসলাম সাহাবর ঘরের একেবারে উচরত 1 কিলোমিটার নিলগত নহয় এনেকো একটা নদী, এনেকো একটা মরা সুতি আজি কাল রূপ ধারণ করেছে। এই নদীয়ে কাছুকাটির পরা আহি এই সুতিরে আমার যেটু ন্যাশনাল হাইওয়ে হয়ে আছে নিউ, এই হাইওয়ের প্রতি চরম ভাবুকির সৃষ্টি করেছে। আর এই যদি এতিয়া যদি প্রোটেকশন দিয়া নহয় বা এই বন্ধ করা নহয় 2 বছর পিছত কি জানি আমার ন্যাশনাল হাইওয়ে না থাকি। আজি আমার সাংঘর ডাঙরিয়া এদিনও ইয়াত আহি এই আমার এই বুকুর বেদনা শুনার কারণে তেওঁলোকে এবারও ইচ্ছা করা নাই। আজি করোনার দোহাই দি আমার সাংঘদে আমার গড়াখনের কোনো খবর লওয়া নাই। এনেকুয়া সময় আইছে আমি এতিয়া নদীত জাপ দি আত্মহত্যা করার আসলে আমার কোনো রাস্তা নাই। পকেটত পয়সা নাই, খেতির যাক ধান হয়েছিল শস্য হয়েছিল এই বালি আহি সেবিলাক সকল উঠাই লই গল, বানপানী সকল মরাপাট খেতি বিদগ্ধ করে দিলে, কিন্তু এতালে কোনো খবর লওয়া নাই। গতি আমি সরকার প্রশাসনক অনুরোধ জানাও যাতে আমার ঘর বাড়ি যিকেটা গড়াখহনীয়া ক্ষতিগ্রস্ত হয়েছে তেওঁলোক পুনর্সংস্থাপনের কারণে কিছু সাহায্য দান করে, আর যখন হওয়া নাই তেওঁলোক যাতে অল্প স্বস্তির নিঃশ্বাস লওয়ার কারণে এই গড়াখহনীয়াখিনি রোধ করে তার কাছে। তার বাবে আমি মাননীয় সাংসদ আব্দুল খালেক স্যার, মাননীয় বিধায়ক ডক্টর হাফিজ রফিকুল ইসলামক বড় জোরে অনুরোধ করেছো, বড় জোরে অনুরোধ করেছো আপনাদের এবার খবর লোক আমার।